আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুখিজ হ্যাপি ওয়ার্ল্ড বিকেল চারটা বিশ বাজে আজকের ব্লগটি আমি বিকেল থেকেই শুরু করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম মোটামুটি চোখটা লেগে এসেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করেই সোয়া চারটার দিকে কলিং বেলের শব্দ তো চিন্তা করলাম যে অসময়ে কে কে আসলো আবার এ সময় সাধারণত কেউ আসার কথা না পরে ড্রয়িং রুমে গিয়ে দেখি যে বাজার এসেছে হোম ডেলিভারি দোকানের ছেলেটা বাজারগুলা দিয়ে গেছে তো চিন্তা করলাম যে আগে বাজারগুলা গুছিয়ে নেই তারপরে বিকালে আজকে কি নাস্তা তৈরি করব সেটা পরে চিন্তা করব বাজার বলতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সব ঘরেই এইসব জিনিসে কিছু সবজি দুধ টক দই ওটস হানি তারপরে ছিল ব্রেড কলা ডিম তো এগুলো আমি গুছিয়ে গুছাতে গোছাতে অবশ্যই চিন্তা করছিলাম যে আজকে বিকেলবেলা কী তৈরি করা যায় তো চিন্তা করলাম যে আজকে কালো জাম মিষ্টি তৈরি করি এর আগে আমার একটি ব্লগে আমি কালো জাম মিষ্টি দেখিয়েছিলাম সেটা ছিল আমার ফার্স্ট টাইম তৈরি করা কালো জাম মিষ্টি কিন্তু ওই ব্লগটিতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে পারিনি তো আজকে আমি কালো জাম মিষ্টি কিন্তু একেবারে এ টু জেড দেখাবো আর আজকে আমার সেকেন্ড টাইম কালো জাম মিষ্টি তৈরি করা তো আমি যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এবং পরিমাপ সব বলে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ ফুল ক্রিম গুঁড়ো দুধ মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা লাগবে আমার দুইটা ডিম দুই চা চামচ বা তিন চা চামচের মতো লাগবে আমার ঘি এক চা চামচ বেকিং পাউডার সরি এক চা চামচ বেকিং পাউডার সম্পূর্ণ লাগবে না হাফ চামচ লাগবে বেকিং পাউডার আর সামান্য ফুড কালার লাগবে এটা অপশনাল আপনারা যদি কালারটা কিছুটা দোকানের স্টাইলে করতে চান তাহলে ফুড কালার একটু বেশি পরিমাণে দিবেন তাহলে কালারটা সুন্দর আসবে আর যদি না চান অ্যাভয়েড করবেন কালারের জন্য কিন্তু মিষ্টির টেস্টের কোনো হেরফের হবে না তো আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলি একটু চেলে নিচ্ছি আর আমি ডিম দুটাকে ভেঙে সুন্দর করে ফেটে নিব এখানে আমার ডিমগুলো সাইজে কিছুটা ছোট ছিল অনেক ক্ষেত্রে যদি ডিমের সাইজ বড় হয় তাহলে কিন্তু সম্পূর্ণ দুটা ডিম নাও লাগতে পারে আর আপনারা কিন্তু একবারে সব ডিম ঢেলে দিবেন না একটু একটু করে দিয়ে তারপরে বুঝে নিতে হবে যে যেটা বলছিলাম যে ডিম সম্পূর্ণটা একবারে ঢেলে দেবেন না একটু একটু করে ঢেলে ঢেলে বুঝে নিতে হবে যে আর লাগবে কি না তো আমার কিন্তু এখানে দুটা ডিম শুকনো লেগে গিয়েছিল তো আমি ঘিটা দিয়ে প্রথমে দুধের গুঁড়া আর ময়দার যে মিশ্রণ সেখানে ভালো করে মিশিয়ে নিলাম ঘিটা তারপরে আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটি ঢালতে থাকবো আর ভালো করে এটাকে মাখতে হবে তো এটা খুবই আঠালো একটি ডো তৈরি হবে একদম হাতের আঙ্গুলের মধ্যে লেগে যায় কিছুটা বিরক্তিকর সেগুলোকে আবার কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় আঙুল থেকে কাচিয়ে কাচিয়ে নিতে হয় তো এভাবে মেখে দেওয়ার পরে যদি আপনাদের ডোটা বেশি নরম হয়ে যায় তাহলে আপনারা দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেবেন আর যদি বেশি নরম না হয় তাহলে দরকার নেই ঢেকে রাখার সাথে সাথে বানিয়ে ফেলা যায় তো এখানে আমি বলে রাখছি আমি প্রথমে এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি আর তিন কাপ পানি দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমার কিন্তু চিনি আর পানি আরেকটু দাওয়ার লেগেছে তো আমি টোটাল দিয়েছি একদম মেজারমেন্ট কাপের দু কাপ চিনি আর চার কাপ পানি বাস এটা মনে রাখলেই হবে যে চিনি যত কাপ পানি তার ডবল তো প্রথমে আমি শিরার জন্য পানি আর চিনির যে মিশ্রণটি সেটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিব একটা বলক চলে আসলেই হয়ে যাবে চিনিটা গলে গেলেই হবে তো আমার শিরার বলক চলে এসেছে বাস আমি চুলাটা অফ করে দিব। অথবা আমি চুলাটা কমিয়ে দিব আর এখানে আমার তিন চার মিনিট পরে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে আমি কালো জামে শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নিব শিরার জালটা অল্প কমিয়ে রাখলেই হবে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না একদম আঙুল দেওয়া যায় এরকম গরম থাকবে এরকম টাইম গরম তেলের মধ্যে কিন্তু সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে তো এবার চুলার জালটা কমিয়ে রেখে খুবই ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে উল্টে পাল্টে দিতে হবে এই কাজটাতে কিন্তু সময় লাগে আস্তে আস্তে দেখা যাবে যে মিষ্টির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে প্রথমে একটু হালকা রেডিশ কালার আসে তারপর আস্তে আস্তে কিন্তু ডিপ হয়ে যায় কালারটা আমি পরিমাণগুলো আবার আরেকটু বলে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা এক হাফ চা চামিচ বেকিং পাউডার দুইটা ডিম দু চা চামচ ঘি এই এটা হচ্ছে পরিমাপ তো আমার কালার চলে এসেছে মিষ্টির আমি মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করব না কিছুটা গরম থাকতে কিন্তু আমি গরম শিরার মধ্যে দিয়ে দিব তো শিরার মধ্যে দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম এই হচ্ছে মিষ্টির অবস্থা হালকা করে নেড়ে আবার ঢেকে দেব আবার তিন চার মিনিট ঢেকে দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব আর এই গরম শিরার মধ্যেই আমি তো প্রায় দু ঘন্টা শিরার মধ্যে রেখে দেওয়ার পরে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো দুধের মধ্যে আমি মিষ্টিগুলোকে চুবিয়ে নিচ্ছি এখানে আপনারা মাওয়াটাও ইউজ করতে পারেন তাহলে টেস্ট অনেক আরও ভালো হয় তো আমার বাসায় মাওয়া ছিল না তো আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে খাওয়ার জন্যটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো আমি একটা মিষ্টি অবশ্য আপনাদেরকে কেটে দেখাবো তাহলে আসলে বোঝা যাবে যে আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে কি না এই যে দেখেন একদম ভিতরে কিন্তু পুরোপুরি সফট হয়ে গিয়েছে আমার মিষ্টিটা কোনো কিন্তু শক্ত অংশ নেই তো আপনারা যদি এভাবে মিষ্টি তৈরি করেন তাহলে ইনশাল্লাহ পারফেক্ট মিষ্টি হবে আর একবার দুবার না হলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই করতে করতে নিজেরও একটা অভিজ্ঞতা চলে আসে আমার ফার্স্ট টাইম মিষ্টি থেকে কিন্তু সেকেন্ড টাইম মিষ্টিটা অনেক বেশি ভালো হয়েছে তো যাই হোক এভাবে তৈরি করবেন ইনশাল্লাহ ভালো হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ